আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? প্রিলিমিনারি পাশ করে আপনি এখন রিটেন পরীক্ষা দিতে যাবেন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। তো আপনি ম্যাথমেটিক্স বিষয়ে পরীক্ষা দিবেন লিখিত, আপনি কোটি হচ্ছে 321। তো আপনি স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক হিসেবে জয়েন করতে চান, একটা ইন্ডেক্স নিতে চান, তো আমি বলবো আপনারা নিচে যে টপিকটি দেখতে পাচ্ছেন এই টপিকগুলো আপনি কষ্ট করে ভিডিওটি স্টপ করে খাতার মধ্যে লিখে ফেলুন। স্ক্রিনশট নেবেন না, স্ক্রিনশট নিলে যেটা হবে আজ পড়ব কাল পড়ব বলে সময়টাই নষ্ট হবে। আর যখন খাতা কলম নিয়ে আপনি বসবেন তখন খাতার মধ্যে লেখা হয়ে গেলে আপনি নিজের থেকেই বুঝতে পারবেন সিলেবাসটি আপনার কাছে 7 থেকে 15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, আর এই টপিকগুলো আপনার আয়ত্তেই রয়েছে। তো আপনি খাতা কলম নিয়ে এগুলো লিখে ফেলুন, এটাই হচ্ছে আমার টেকনিক। তো আপনি যখন খাতা কলম নিয়ে বসে এই টপিকগুলো লিখবেন তখন আপনার মাইন্ডে সিলেবাসটি সেট হয়ে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি টপিকগুলো শেষ করতে পারবেন। তো আপনারা কী ধরনের ভিডিও পেতে চান স্যার অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন স্যার। ধন্যবাদ।